سبحان ربي العظيم عظيم পড়লে হবে না عظيم ظ ظ তার পরে কি এই ظ عظيم سبحان ربي العظيم নামাজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে নামাজের তাসবিহগুলো এগুলো অনেকে জানে না জানলেও সহি করে পড়ে না আচ্ছা এগুলো আমরা শিখব প্রথমে নামাজে দাঁড়িয়ে কি বলতে হয় তাকবীর তাকবীর বলতে হয় তাই না আল্লাহু আকবার এটা বলতে হয় না আমি কোরআন কারীমটা সহি করে পড়তে পারলাম না আমি মুসলমান আমি কালিমাটাও সহি করে পড়তে পারি না আমি নামাজ পড়ি নামাজের তাসবিহগুলো আমার তাকবীরগুলো দোয়াগুলো আমার সঠিক হয় না শুদ্ধ হয় না আমি কি নামাজ পড়ি আমি আমি কিসের ভিত্তিতে আমি মুসলমান দাবি করি বাপ দাদার সূত্রে আমার বাবা মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল তার বাবা মুসলমান ছিল এই সূত্রে কি আপনি মুসলমান দাবি করলে হবে সুতরাং এখনো সময় আছে শিখে নেন কতক্ষণ সময় লাগে একটু মনোযোগ দিয়ে বসেন বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ জি ধরেন প্রথম দাঁড়ি আল্লাহ আকবার বলতে হয় বলেন আল্লাহ 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 এটাও না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বললে কি হবে শুদ্ধ হবে ধরেন আল্লাহ 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 আকবার আল্লাহু আকবার এটা তাকবীর যখন বাদলেন আপনি আল্লাহু আকবার বলে আপনি যদি এটা সহি করে বলেন তারপর রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার আছে না নাই ওইটাও আপনার সহি তারপর সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার আছে না নাই সিজদা থেকে ওঠার পরে আল্লাহু আকবার আছে না নাই আপনি যদি প্রথমটা সহি করে পড়তে পারেন আপনার সবগুলো সহি আর যদি প্রথমটা আপনার ভুল হয় আপনার উচ্চারণ সঠিক না হয় তাহলে প্রত্যেকটা আপনার গায়ের সহি ঠিক কি না আল্লাহু এখানে দুইটা শব্দ আছে আল্লাহু একটা আকবার আরেকটা শব্দ অর্থ কি আল্লাহু মানে আল্লাহ একবার মানে বড় আল্লাহ কি সবচাইতে বড় ঠিক কি না জি বলেন আল্লাহু একবার আল্লাহু হামজা পরে হামজা আছে একবার ম্যাক্সিমাম মানুষ আল্লাহ হু আকবার বলে হু আকবার আচ্ছা হু আকবার কোন শব্দ আছে আল্লাহু একবার আল্লাহু একবার আচ্ছা এভাবে বাদলেন বাদার পর তারপর রুকুতে যেতে হবে তাই না রুকুতে যাওয়ার সময় তো আল্লাহু আকবারই বলেন তাই না তা আল্লাহু আকবার আমরা একবার শিখে নিয়েছি আবার বারবার শিখতে হবে না তারপর রুকুতে গিয়ে কি পড়েন এটা যদি অনেকে জিজ্ঞেস করে অনেকে এটার মধ্যে পেস লাগাবে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে পড়ে নাকি সিজদাতে পড়ে সুবহান রাব্বিয়াল আলা এটা রুকুতে পড়ে নাকি সিজদাতে পড়ে অনেকে পারবে না ধরেন রুকুতে গিয়ে পড়তে হয় সুবহান রাব্বিয়াল আযীম কি পড়তে হয় ধরেন সুবহান রাব্বিয়াল আযীম আযীম পড়লে হবে না আযীম ল ল তার পরে কি এই ল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তারপর রুকু থেকে উঠতে হবে না কি পরে উঠতে হবে سميع الله سميع الله سميع الله এটা سميع عين ম্যাক্সিমাম মানুষ পড়ে سميع الله ইয়া পড়ে আপনি যদি আইনের জায়গায় ইয়া পড়েন তাহলে কি সঠিক রইল سميع الله লিমান হামিদাহ
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ তারপর দাঁড়ালেন তাই না, তারপর সেজদাতে যেতে হবে না, সেজদাতে যেতে হবে, যেই বিষয়গুলো একদম না পড়লে নামাজ হবে না, ভালো করে না পড়লে আপনার ওয়াজিব তরক হয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো টানছি, অতিরিক্ত আরও অনেক কিছু আছে, সুন্না অনেক কিছু আছে, এগুলো আমি টানছি না, যেগুলো একদম খুব জানা অবশ্যই আবশ্যক এবং জানতেই হবে, এগুলো আমি ধরছি। হ্যাঁ, সেজদাতে যেতে হবে, সেজদাতে আল্লাহ আকবার বলে যেতে হবে, আল্লাহ আকবার পড়িয়েছি। হ্যাঁ, এখন সেজদাতে গিয়ে কী পড়বেন? سبحان ربي الأعلى أعلى এখানে প্রথম হামজা পরে আইন أعلى سبحان ربي الأعلى أعلى أعلى سبحان ربي الأعلى তারপর আল্লাহ আকবার বলে বৈঠকে বসলেন, তাই তো? তারপর সালাম ফিরাতে হবে না? হ্যাঁ, সালাম ফিরাতে হবে, সালামটা সই করে জানতে হবে, কারণ সালাম আসসালামু আলাইকুম বলে নামাজটা শেষ করে এটা এটা ওয়াজিব, এটা কি? তো আপনি যদি ওয়াজিবের বিষয়টা যদি আপনি সই করে না পারেন তাহলে নামাজ হবে? السلام عليكم মানুষকে সালাম দিতে গেলেও এই সেম সালামটা দিলে হবে, অনেকে সালাম দিতে জানে না, সালামের অনেক স্টাইল আছে, দেখাবো, বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে বলে না, আপনারা শুনছেন? তো এটাকে সালাম আলাইকুম হবে, সালাম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ হচ্ছে আপনার উপর কি শান্তি বর্ষিত হোক। আপনি যদি বলেন যে সালাম আলাইকুম, তাহলে এটা অর্থ উল্টা পাল্টা হবে, আপনার উপর গজব 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 পড়ুক। তো এই জন্য সহিটা জানা দরকার আছে না নাই? ধরেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু জানলে আলহামদুলিল্লাহ আমাদের নামাজটা সহি হয়ে যাবে। আল্লাহ সবাইকে সহি করে নামাজ এবং কোরআনে কারিম পড়ার তৌফিক দেয়, আমিন বলেন।